খবরের শিরোনাম হচ্ছে বিনা ভোটেই হচ্ছেন উপজেলা চেয়ারম্যান খুশি দেলোয়ার তবে দেলোয়ার হোসেন পাশা যথেষ্ট সহানুভূতি অর্জন করেছেন নাটোরের সিংরা উপজেলার সেই দেলোয়ার যিনি প্রবল প্রতিপক্ষের হাতে সাংঘাতিকভাবে নির্মম নির্যাতন নিপীড়নের শিকার হয়ে তিনি এখন হাসপাতালে আছেন এখনও এখন তিনি খুশি হলেন যে যেহেতু সেই তার উপর হামলা করেছিল যে যে অভিযোগ যে রুবেল প্রতিমন্ত্রী পলকের শ্যালক পরিস্থিতি বেকায়দায় হওয়াতে তিনি প্রত্যাহার করে নিয়েছেন তিনি প্রত্যাহার করার ফলে আর সেখানে কেউ প্রতিদ্বন্দ্বী থাকছে না এই পরিস্থিতির জন্য আসলে ওই ক্ষমতাসীন ওই গোষ্ঠীটি নাটোরের তারাই দায়ী তারা মানে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে সেখানে শুধুমাত্র রুবেলি প্রার্থী হবেন আর কেউ প্রার্থী হবেন না একে একে সেই একটা চিত্র দেখা গেল যে বৈঠকের চিত্র সেখানে সব যে পাঁচজনের মধ্যে চারজনই প্রত্যাহার করে ফেললো শুধু দেলোয়ার সাবমিট করার উদ্যোগ নিল তখন দেলোয়ারের উপরে এই হামলা চালানো হলো অপহরণ করা হল এবং এক্কাজনকভাবে ডিসি অফিসের পাশেই সাথেই যেই নির্বাচন অফিস সেখান থেকে টেনে হেসে বের করে মারতে মারতে তাকে নিয়ে আদমরা করে তার বাড়ির সামনে ফেলে দেওয়া হল তারপরে সেখান থেকে হাসপাতাল তারপরে তো পুরো বিষয়টা একদম তোলপাড় হলো সারা দেশে আওয়ামী লীগও হল হলো নেতৃবৃন্দ যে কি হচ্ছে এইটা যদি হয় তাহলে তো সব জায়গায় জায়গায় এই কাণ্ডই ঘটতে থাকবে তো তারপরেই সিদ্ধান্ত আসলো যে মন্ত্রীর এমপিদের পরিবার এবং আত্মীয় স্বজন কেউ নির্বাচন করতে পারবে না তো সেটা আর এক বিতর্ক কেন পারবে না সেই অধিকার কেন নেই হঠাৎ করে এখনই কেন তাহলে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কোন কোন পরিবারের বিশ জন পঁচিশ জন হলো এমপি তারা কীভাবে হন তা অনেকগুলো প্রশ্ন আছে কদিন আগে যে কুমিল্লায় হলো ওই কি বলে ওখানকার এমপির মেয়ে সে তাহলে কেমনে মেয়র হলো এগুলো অনেকগুলো প্রশ্ন আসে এখন হঠাৎ করে কেন এই নিয়ম এটা অন্য বিতর্ক কিন্তু যেটা খারাপ কাজ হলো যে এই যে নিজেরা নিজের আপোষ করে সবাইকে বসায় দেওয়া এবং চেষ্টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় রুবেল নির্বাচিত হতে পারলো না কিন্তু এখন বিনা ভোটে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা এতেই এখন কোনো রকম কম্পিটিশন ছাড়াই দেলোয়ার হয়ে যাচ্ছেন যদিও তার প্রতি সহানুভূতি আছে কিন্তু এই যে পরিস্থিতিটা এইটা তো খুবই কাম্য এটা দেলোয়ারের জন্য ভালো হলো না কেননা কোনো ভোট ছাড়াই নির্বাচন হয়ে যাচ্ছে এত মানে কি দাঁড়াচ্ছে এমনিতেই একদল ভোট করতেছে সেই ভোটটাকে একটু জমজমট করার জন্য সব কর্মীদেরকে বলা হলো যে তোমরা যা যার মতন করে করো সেটাও এখন করতে পারছে না অনেকে এই কেউ কেউ তার মধ্যে এই যে দেলোয়ার হোসেন পাশা চলে আসলো তার অবস্থা তো এখন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের কারণে আর এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের শ্যালক লুথুল হাবিব রুবেলের লোকজন তাকে তুলে নিয়ে নির্যাতন করে এই ঘটনায় দলীয় চাপ আর তুমুল সমালোচনার মুখে পড়েন প্রতিমন্ত্রী পলক এ কারণে পলক তার শ্যালক রুবেলকে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেন রুবেল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে আজ রোববার এক ভিডিও বার্তায় জানিয়েছেন ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হতে যাচ্ছেন নির্যাতনের শিকার আওয়ামী লীগ কর্মী দেলোয়ার দেলোয়ার পাশা এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোববার বেলা তিনটার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায় বিছানায় বসে আছেন দেলোয়ার বা চোখ এখনো লাল হয়ে আছে বিছানায় বেশ কয়েকটি খবরের কাগজ ছড়ানো ছেটানো আশেপাশে সিংড়া থেকে আসা দশ বারো জন সমর্থক বসে আছেন হাসপাতালে বিছানায় বসে দেলোয়ার সার্বিক বিষয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেন তিনি বলেন উপজেলা চেয়ারম্যান হওয়ার স্বপ্ন তার দীর্ঘদিনের যদিও আগে কখনো কোনো নির্বাচনে অংশ নেননি তো একবার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রস্তুত নিলেও দলীয় চাপে নিতে পারেননি এবার বিনা প্রতিদ্বন্দ্বিতা উপজেলা চেয়ারম্যান হতে যাওয়ার খবরটি তিনি আজই দুপুরে শুনেছেন খবরটি শুনে তিনি খুব খুশি তো এটা কোনো ভালো দৃষ্টান্ত হলো না শেষ পর্যন্ত মানে একটা এই যে দলের কোনো নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব প্রভুত্ব থাকার যেই ফলাফল এটা মানে নাটোরের সিংরা একটা তার উদাহরণ হয়ে থাকবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ